হ্যালো আসসালামু আলাইকুম অবশেষে আনসার বিটিভি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণ আনসার প্রশিক্ষণে যোগ দিন নিরাপত্তা সেবা অংশগ্রহণের প্রস্তুতি হন এখানে নিরাপদ শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তা সমস্ত আমরাই আনসার বিটিভি এ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে অসংখ্য পদে লোক নিয়োগ করা হবে কিভাবে আবেদনটি করতে হবে কি কি যোগ্যতা হলে আবেদনটি করতে পারবেন কত টাকা ফি জমা দিতে হবে কোন কোন জেলার প্রার্থী কত থেকে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে এ বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো আমার স্যার নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন সার্কুলার পেতে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে আর একটি রিকোয়েস্ট থাকবে শামিম কম একাডেমি এখানে আমি আপনাদের ফ্রিতে কম্পিউটার শিখাচ্ছি যারা ফ্রিতে কম্পিউটার শিখতে সুখ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন চলেন মূল ভিডিওতে চলে যাই এখানে আপনার বয়স সাধারণ আনসারে বয়স হতে হবে সাত এগারো দুই হাজার তেইশ তারিখে সাত এগারো দুই হাজার তেইশ তারিখের মধ্যে অন্যত আড়াও থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে পাস হতে হবে আপনার এখানে যে সি পাস জে সি পাস হলে আবেদনটি করতে পারবেন শারীরিক উচ্চতা হবে আপনার হলো উচ্চতা হতো সর্বনিম্ন পাঁচ ফুট চার ইঞ্চি ভূগর্ভ হতে হবে ৩০ থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি হবে ছয় গুণ ছয় কোনো দুরোগ্য রোগ বেদিত থাকলে প্রার্থীকে প্রাথমিক বাসে নির্বাচন করা হবে না কোনো যদি রোগ থাকে তাহলে প্রাথমিক বাসে আপনার নির্বাচন করা হবে না অগ্রাধিকার হল অধিক উচ্চতা শহীদ পরিবার ও ক্রিয়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন বিডিপি এবং মৌলিক দেওয়া হবে এখানে বাংলাদেশের নাগরিকরা আবেদনটি করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যেকোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বা বা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে আনসার ভিডিপি গভ ডট ভিডি সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ আবেদন লিঙ্ক এর আবেদনে ক্লিক করার পর লিঙ্কটি দুই এগারো দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ হইতে রাত বারোটা বারোটা এক ঘটিকা হইতে সাত এগারো দুই হাজার তেইশ রাত এগারোটা মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে জমা টাকা জমা শেষে সাত এগারো দুই হাজার তেইশ সন্ধ্যা পর্যন্ত ফি বাবদ অফেরোস্য দুশো টাকা অনলাইনে প্রদর্শিত মানি এ ট্রান্সফার পদ্ধতিতে নগদ এবং এম নগদ এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনপত্র দাখিলে ফি পরিশোধের সংক্রান্ত কোনো সমস্যা থাকলে পরামর্শ জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে পরিশত্রি সংরক্ষণ করতে হবে বাসাই এই ইয়ের সময় অবশ্যই প্রদর্শন করতে হবে এখানে আপনার হলো বাসাই যাচাই বাছাইয়ের জন্য কোন কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে সেগুলো হলো শিক্ষাগত যোগ্যতা মূল সনাদপত্র জাতীয় ও পরিচয় পত্র মূল কপি চারিত্রিক সনাদপত্র মূল কপি নাগরিকত্ব সনদপত্রের মূল কপি এবং অনলাইনে রেজিস্ট্রেশন কনফার্মস বা ডকুমেন্টস এর পুরুষপত্র মূল কপি ক থেকে ই পর্যন্ত ইউ পর্যন্ত সকল ডকুমেন্ট গেজেটের অভিসার কর্তৃক সত্য করতে হবে গেজেটের অফিসার কর্তৃক সত্যতা ও সত্যতা চার কপি রঙিন ছবি প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম পেন্সিল স্কেল ক্লিপ বোর্ড সঙ্গে আনতে হবে অঙ্গীকারভুক্ত হওয়ার পর সুবিধাগুলো হলো প্রশিক্ষণের ক্ষেত্রে অঙ্গীকারভুক্ত হলে মাসিক বেতন হবে ষোলো হাজার দুইশো টাকা পার্বত্য এলাকায় কাজ করলে হবে সতেরো হাজার প্রাপ্য হবেন প্রতি বছরে উৎসব ভাতা প্রাপ্ত হবেন দশ হাজার টাকা হারে দুটি ইউনিটে রেশন বা ভর্তুকি মূল্যায়ন প্রদান করা হবে কর্ম কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে ছয় লাখ টাকা এবং এসআই ও বরণ করলে তিন লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে এখানে কোন কোন জেলা আর কখন পরীক্ষা হবে এখানে উল্লেখ করা আছে সেটি ঢাকা রেঞ্জ চট্টগ্রাম রেঞ্জ রেঞ্জসিং রেঞ্জ এবং কুমিল্লা রেঞ্জ এখানে এই তারিখগুলো উল্লেখ করা আছে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ টাঙ্গাল মানিকগঞ্জ মাদারীপুর শরীদপুর গোপালগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ফরিদপুর রাজবাড়ি এগুলো ও ডেট হলো আপনার গাজীপুর এগারো তারিখ এগারো তারিখ জেলা আনসার ভিডিও গাজীপুরে হলো এগারো এক দুই হাজার তেইশ সকাল নয় গরিকা ওসমানী পৌর স্টেডিয়াম নারায়ণগঞ্জ বারো তারিখ সকাল নয় গরিকা জেলা জেলা আনসার ও বিডিবি এ মানিকগঞ্জ তারিখ সকাল নয় গরিকা আপনার হলো জেলা এখানে আপনার শরীয়তপুরে হলো আঠারো তারিখ তারপরে হলো মানিকগঞ্জ চোদ্দ তারিখ জেলা আপনার বিডিবি কাশিয়া তালা কিশোরগঞ্জ হলো উনিশ তারিখ আপনার হলো গাজীপুর ফরিদপুরে হলো বিশ তারিখ চট্টগ্রাম বারো তারিখ সুনামগঞ্জ এগারো তারিখ এগারো এগারো এখানে কমলাপুর হলো আপনার কমলাপুর ও শ্রীমঙ্গল হলো তেরো তারিখ ময়মনসিংহ তেরো তারিখ ময়মনসিংহ আরেকটি ব্রাঞ্চ আছে রেঞ্জ ব্রাঞ্চ হলো পনেরো তারিখ ফেনি হলো আপনার চোদ্দ তারিখ সকল নয়গুলিকে কুমিল্লা আঠারো তারিখ জেলা জেলা আনসার বিডিপি সাতপুর হলো বিশ তারিখ সকাল নয় থেকেই আপনার প্রশিক্ষণ এখানে আপনার হলেও পরীক্ষা বাছাই নিচে করা হবে অনিবার কারণবশত বাছাই ও তারিখ কেন্দ্র পরিবর্তন বাহিনী ওয়েবসাইটে পাওয়া যায় প্রদর্শনী তথ্য আবেদনকারীকে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে জানানো হবে এটি হলো সাধারণ শाद, আনসার ভিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি যে সি পাশ হলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন কোনো সমস্যা হলে আবেদনে আপনি যদি কোনো তথ্য বুঝতে না পারেন তাহলে মেসেজ অথবা আপনার হলো আমার হোয়াটসঅ্যাপে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগে লাইক করে শেয়ার করুন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে ক্লিক করে রাখবেন